আজ আমি আপনাদের সরাসরি দেখাবো কিভাবে তন্ত্রের কঠিন ক্রিয়াগুলি করতে হয়, বিশেষ করে মারণ, উচাটন এবং বিদ্ধষণ। এই কাজগুলির কিছু কিছু ক্ষেত্রে অনেক কঠিন কঠিন ক্রিয়া আছে, সেই কঠিন ক্রিয়াগুলি করতে গেলে কিছু দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করতে হয়। কিন্তু আপনাদেরকে অনেকেই বিভিন্নভাবে ঠকাতে থাকে, যেমন আপনারা যদি কারোর কাছে কোনো সমস্যা নিয়ে বলেন তো আপনাদেরকে তারা বলতে পারে যে সোনা লাগবে, কিংবা শ্মশানে গিয়ে খাসি ছাগল বলি দিতে হবে, বা পাঠা ছাগল বলি দিতে হবে, বা এই যজ্ঞ করতে হবে, করে আপনার কাছ থেকে 50,000 1,00,000 যে যেরকমভাবে পারে ঠকিয়ে নেয়। তো তন্ত্রক্রিয়াতে যে সমস্ত দুষ্প্রাপ্য জিনিস লাগে কঠিন কাজগুলি করতে গেলে, তাই বলে এই নয় যে সোনা লাগবে বা বিভিন্ন যে খরচের অঙ্ক থাকে সেগুলি থাকে না। কিছু জিনিস যেগুলো সংগ্রহ করতে হয় সেগুলো হয় জঙ্গল থেকে, না হলে দোকান থেকে কিনতে গেলেও অত বেশি দাম থাকে না। তো আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কিভাবে কঠিন তন্ত্রক্রিয়াগুলি করতে হয়। তো এখানে আপনারা যে পাতাটি দেখছেন, এই পাতাটি বিছুটি পাতা, যেটাকে জল বিছুটি বলা হয় বা লতানো জাতীয় বিছুটি। বিছুটি তো অনেক রকমের হয়ে থাকে, এগুলি কিন্তু হাতে লাগলেই চুলকাবে। আমি এরকম হাত দিচ্ছি, চুলকাচ্ছে না, কিন্তু ওপর দিয়ে যখনই আমি দেবো তখন কিন্তু হাত চুলকাবে, ফুলে যাবে। হাতের তালুতে মোটা চামড়া বলে কোনো অসুবিধা হয় না। আর এই যে পাতাগুলো দেখছেন, পাতাগুলি শুকনো বলে এমন লাগছে, কারণ আমি অনেকদিন আগে তুলে খাতার মধ্যে রেখেছিলাম। কয়েকটি কাজ আমি করব এই পাতাগুলি দিয়ে। এই পাতার উপরে একটি যন্ত্র লিখতে হবে। তো আমি এখানে অলরেডি একটা যন্ত্র লিখেছি, লিখতে হবে এই পালকটা দিয়ে। আর এই পালকটা কিন্তু আপনি যেখানে সেখানে খুঁজে পাবেন না, এটি চিলের পালক। আর এখানে কালি যেটা নিয়েছি এটাও কিন্তু বিশেষ পদ্ধতিতে কালিটা তৈরি করতে হয়। তো আমি যে কাজটি করছি আজকে, পরকীয়া সম্পর্ক নষ্ট করার জন্য। আমি তো খারাপ কাজ করি না, আপনারা সবাই জানেন, আমি বারবার করে আপনাদেরকেও বলি, কোনোদিন মানুষের ক্ষতি হোক, মানুষ কষ্ট পাক, এমন কোনো কাজ করবেন না। শুধুমাত্র মানব কল্যাণের জন্য আমার চ্যানেল, আর আমি প্রত্যেককে উপদেশ দিই মানব কল্যাণের জন্য। আমি এখানে যে কাজটি করছি এটি পরকীয়া সম্পর্ক নষ্ট করার জন্য। একজন মহিলার সাথে একজন পুরুষের অবৈধ সম্পর্ক আছে, একজন মহিলা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে, সেটাকে কাটানোর জন্য এই কাজটি করা হচ্ছে। এটি খুবই কঠিন একটি কাজ, এবং এই কাজটি করতে গেলে অনেকগুলো ক্রিয়া করতে হয়। যেমন এই যে কালিটা আপনারা দেখছেন, এই কালিটা কিন্তু যেসে কালি নয়, শ্মশানের জ্বলন্ত চিতা, অর্থাৎ যে চিতা ভস্ম বলা হয় তন্ত্রে, এটাকে বলা হয় বিলোর কালী। চিতা ভস্ম দিয়ে এই কালিটা তৈরি করা হয়। চিতার থেকে সংগ্রহ করে কয়লা নিয়ে আসার পর জল দিয়ে আমি এই কালিটা তৈরি করেছি। এবং এই যে পালক আছে, এই পালক দিয়ে কিন্তু যন্ত্রটা লিখতে হবে। যে দুজন ব্যক্তির সাথে বিচ্ছেদ হবে সেই দুজনের নাম লেখার পরে গঙ্গার ভাটার টানে ছেড়ে দিয়ে আসতে হবে।